আজকে একটা নতুন ব্লগ, মানে হঠাৎই ব্লগ শুরু হলো, লাইভ করছিলাম, তো লাইভের মধ্যে একটা ইনভিটেশন পেয়েছি, আমরা অনুজিত মামার বাড়িতে এসেছি, তার জন্য আজকে পুজো হয়েছে মামার বাড়িতে, তো খাওয়া দাওয়া হবে আর দেখাচ্ছি কোথায় পুজো হয়েছে, তো দেখতে থাকো। দেখতে যাচ্ছি, মানে মনসা পুজো হয়েছে, তো দেখতে যাচ্ছি, কিছুই না, হঠাৎ করেই প্ল্যান করলাম তাই চলে এলাম। তো আমরা এখন ছাদে আছি, দেখলেই তো আমরা এখানে হাওয়া দিচ্ছে, হ্যাঁ পুজো যেখানে হচ্ছে সেখানে আমরা ছাদে এলাম, আমরা এখানেও কিছু শুট করেছিলাম, হ্যাঁ আমরা এখানে প্রচুর শুট করেছি, এই এই জায়গাটায়, তো আমি মানে আমার একটা পোর্শন এখানটা শুট হয়েছিল, এইখানে আমরা শুট করেছি অনেক, মানে আমাদের যে টিপ টিপ বর্ষা পানি এখানে শুট হয়েছিল, আর ওই ওপরের ছাদেও আমরা অনেক শুট করেছি, প্রচুর শুট করেছি, বেশিরভাগ শুট আমাদের ওইখানে ছিল, যেটা আর কি অনেক ভিউজ হয়েছিল আমাদের আগেরবারে ইন্টারন্যাশনাল ডান্স ডেতে যে ভিডিওটা আপলোড করা হয়েছিলো, সেটা বেশিরভাগটাই ওখান থেকে শ্যুট করা হয়েছিলো, আর ওখান থেকে ভিউটা ভীষণ ভালো আসে। তো এখন আমরা যাব, গিয়ে দেখা করব, কারোর সাথে সেভাবে দেখা হয়নি। কি সুন্দর, মানে আকাশটাও খুব সুন্দর হয়ে আছে, আর অনেকদিন পর ছাদে এই জায়গায় এলাম, ওয়েদারটা খুবই ভালো লাগছে, তো চলো দেখা করব ওদের সাথে। আর আমার বাড়ির ছাদে ওটা, হ্যাঁ এই যে এটা হচ্ছে, আমরা ওখানে শুট করি নীলাঞ্জনার বাড়ির ছাদ, যেটা বেশিরভাগ শুট ওখান থেকে হয়। তো মামার বাড়িতে এসেছি, মামার এখানে মাশরুম চাষ হয়, তো দেখতে পাচ্ছ এখানে মামা এগুলো প্রিপেয়ার করে রেখে দিয়েছে, তো যারা মাশরুম নিতে চাও তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, আমি অ্যাড দিয়ে দিলাম মামার হয়ে। আমরা এসে গেছি, এবার আমরা খাবো, তো আমাদের যে ইনভাইট করলো সে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে তো আমরা তাকে ভিডিও নিতে পাচ্ছি না, তো তাকে ডেকে জোর করে ডেকে আমরা ভিডিও নেব, আর আমরা মামির সাথেও তোমাদের দেখা করিয়ে দিই, কারণ ওটা দেখা তো করাতেই হবে, যে আমাদের আমাদের ফোন করে আর কি ডাকছিল এতক্ষণ ধরে, আমরা ভাবছিলাম যে মামা ডাকছে কিন্তু না, মামি আমাদের ফোন করে ডাকছে। একটু হাই করে দাও তো, খেতে বসে গেছে আগে এসে, দেখ দেখো ওর কতগুলো আর আমার মাত্র এইটুকু, এতক্ষণ ধরে আরে খাবো। দিদা ভালো আছো তুমি? ও বাবা তুই আমার এইরকম অবস্থা, তুই যে আমার কাঁধ খোলা এ খোলা, তো কি হয়েছে তুমি ভালো আছো কি বলো? ওই আছি। আচ্ছা ভালো নেই, আমরা আমি লাইভে দেখি তুমি হনুমানদের খাওয়াও। ও বাবা জন্তুদেরই খাওয়ানো, মানুষ বেড়াল কুকুর হনুমান হনুমান গুলো আমাকে দেখে খাবার নেবে, খাওয়ার চ্যানেল করবো, কে কাউ তাড়াতাড়ি খেতে পারে, এইটা তো তোর নতুন কামাকে আমরা নেবো বলেছি। নিমন্ত্রণ বাড়ি খেয়ে চলেও এসেছি, কম খেয়েছি যাই হোক, কারণ একটু আগেই তো মানে লাইভের আগে লাঞ্চ করেছিলাম, তাই চলে এসেছি তাড়াতাড়ি খেয়ে, আর
তার সাথে দেখাবো যে আজকে নীলাঞ্চনা আমার জন্য একটা ডিশ রেডি করছে, তো সেটা কি করছে দেখাবো আপনাদের। তো চলো, খুব বড় শেফ লঙ্কা ভাজছে, তাও লঙ্কার ডাঁটি না ছাড়িয়ে। এখানে রেড সস আর মেয়োনিজ বানানো আছে, যেটা ও নিজে বানিয়েছে। অনেক দিন ধরেই আমাকে খাওয়াতে বলছিলেন বানিয়ে, তো আজকে সুযোগ হয়েছে বানিয়ে খাওয়ানোর। সেই জন্য ও, মানে আমি জানতামও না যে ও এটা বানিয়ে খাওয়াবে। যাই হোক, আজকে আমার খুব ভালো লাগছে যে ও বানাচ্ছে আর আমি এটা খেতে পারবো। আমি খুবই এক্সাইটেড। প্রথম যখন ও বানিয়েছিল তখন আমি খেয়েছিলাম, তো আজকেরটাও খুব এক্সাইটেড খাওয়ার জন্য। তো তোমরা দেখো আমি যেভাবে দেখাচ্ছি, আশা করবো তোমরা শিখে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ ওকে ময়দাটাকে ওর ডিশটার মধ্যে দিয়ে দিয়েছে, তারপর পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েছে, সস দিয়েছে, আর এখন চিজ দিল, এবার অরিগানো দিচ্ছে, আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স যেটা নিজে নিজে বানাচ্ছে, তো চিলি ফ্লেক্সটাও এর উপরে ছড়িয়ে দিচ্ছে। এর ওপর থেকে আরও একটু মেহনিস আর রেড সস যেটা ও হাতে বানিয়েছিল সেইটা এর উপর থেকে একটু একটু ওগুলো একটু একটু করে দিয়ে দিয়েছে। এবারে ওভেনটা অন করে যে পাত্রের মধ্যে করে জিনিসটা হবে, মানে পিৎজাটা হবে, সেটাকে একটু ঢাকা দিয়ে রাখবে, কারণ ওটা গরম করতে হবে। তো ওটা গরম হয়ে গেছে, তারপর পিৎজাটা ওই ডিশটা সমেত ওর পিৎজাটা ওর মধ্যে দিয়ে দিল। এবারে ঢাকা দেওয়া হয়ে গেল। অনেকক্ষণ পর আমরা এসে গেছি, তো পিৎজা রেডি। তো এবারে আমি খাবো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে। তো যেটা রান্না করা হচ্ছিল সেটা রেডি হয়ে গেছে, তো আমরা দেখতেই পেলে। কিন্তু এবার আমি খাবো, আমি চামচ নিয়ে রেডি, ওর পিৎজা বানানো রেডি। তো আজকের আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে দেখতে। এবার খেয়ে বলছি কেমন হয়েছে।